আলিয়া বেগম, তিনি আবার আমাকে 100 টাকা দিয়েছেন, তিনার প্রতি আমার ভালোবাসা ভক্তি রইল। এবারে আমার জীবের কাছে একটি বিষয়, আপনি বলেছেন 5 প্রকার জীব নাকি? 5 প্রকার জীব আপনি একটু দয়া করে বলবেন, এই 5 প্রকার জীবের আহার খাবারটা কি? আরে তারা কি একই রকম খাবার খায় না তাদের খাবার কোনো ভিন্ন আছে? এক, দলিলের মধ্যে বলেছে নিজ সুরাতে আদম তৈরি। তা আপনার যে চেহারাটা, এটা যদি স্রষ্টার চেহারার আকৃতিতে হয়, আপনি যে জীব, আপনার নিজের আকারটা কি? বাহ, বলি হরি বল। আজকে এসে শুনলাম দরদি গোলাম মোস্তফা পার্থিব জগতের মায়ামুক্ত হয়ে কয় মাস হলো? 4 মাস, 2.5 মাস, 2-2.5 মাস হলে তার বন্ধুর বাসরে চলে গেছেন, মুর্শিদ চান চলে যায়, রেখে যায় তার অফুরন্ত অসংখ্য স্মৃতি। এই সমস্ত স্মৃতি যখন মানুষের মনে, ভক্তের মনে জাগ্রত হয়, তখন তার মাথায় বাড়ি দেওয়া লাগে না, হৃদয় কলিজা চৌচির হয়ে চোখে জল চলে আসে। তাই আমার গোলাম মোস্তফা চাঁদের স্মরণে ভক্তদের জন্য আমার একটি গান। ওরে দয়াল চাঁদ রে, মস্ত পছন্দকে হারায়াছি, দয়ালে মুর্শিদ সাহেবকে হারা কহো মায়ার খুঁজিয়া, কি জানো কি খেলে সিহা, কপাল গেছে উইরা গো, বাদর গেছে ভাঙ। মানুষটি না ফেরার দেশে চিরতরে চলে যায়, দুনিয়ার অর্থ সম্পদ স্বর্ণ মানিক মুক্তা দ্বারাও তাকে আর ফিরিয়ে আনা যায় না। কত শত ভক্ত আমার গোলাম মোস্তফা চাঁদের দরবারে এসেছে, একটি মানুষ আছে কিন্তু লোকচক্ষুর অন্তরালে, সেই মোস্তফা চাঁদ, তিনিও দেখতেছেন আমাদের ভক্তের কান্না, ভক্তের ব্যথা। যে ধন আমরা হারাই, হবে বিশ্রাম আমাদের জীবনে, ব্যথার অনল চাইনা রে তর দিবই I
মুর্শিদ প্রেম যে কত বড় প্রেম, যার জীবনে হলো না সে তো প্রকৃত ভক্ত হইতে পারল না। এই জগতে বন্ধু তো বেশি মিলে না, বাবা মা দয়াল মুর্শিদ চান এই বন্ধু তিনজনের কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা। এই তিনজন মানুষ যার জীবন থেকে চিরতরে চলে যায় সে হয়ে যায় জগতের মধ্যে এতিম ও কাঙ্গা। তার চোখের জল আর কোনোদিন শুকায় না রে। আজকে মোস্তফা চন্দ্রের ভক্ত এই দরবারে হাহাকার কান্নার রোল শুধু তার জন্য। পৃথিবীর কোটি কোটি মানুষ রয়েছে তার মধ্যে কোথাও খুঁজলে আর তার সে মোস্তফা চন্দ্রকে মিলে না। ভক্তের মাঝে তিনি রয়েছে, যার সে দৃষ্টি খুলেছে সেই দেখবে।